ক্লাস বন্ধ রেখে ফেশিয়াল করাতে ব্যস্ত প্রিন্সিপাল ধরা পড়তে সহ শিক্ষিকাকে কামড়ে দেওয়ার অভিযোগ ভাইরাল সেই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন সকলে স্কুলে ক্লাস বন্ধ রেখে তক পরিচর্যায় ব্যস্ত প্রিন্সিপাল আরও একটু খুলে বললে ফেসিয়াল করতে ব্যস্ত ছিলেন তিনি বিষয়টি ধরে ফেললেন সহশিক্ষিকা ফেসিয়াল করতে ব্যস্ত বিদ্যালয়ের প্রিন্সিপাল সেই মুহূর্ত মোবাইলে ক্যামেরা বন্দিও করেন তিনি বিষয়টি বুঝতে পেরে সহশিক্ষিকার হাতে কামর বসিয়ে দেন প্রিন্সিপাল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তরপ্রদেশের রাজ্যের উন্নাও জেলার দণ্ডামাও গ্রামের এই বিদ্যালয় তবে কি কারণে ভাইরাল ওই প্রাথমিক বিদ্যালয়টি তা বিস্তারিত শুনলে অবাক হবেন আপনিও এই কল্পকাহিনীর চেয়েও হতবাক করা ঘটনা রূপচর্চা এ আর এমন কি বিষয় বর্তমান সময়ে মহিলা পুরুষ নির্বিশেষে রূপচর্চা করে থাকেন সকলেই শ্রেণীবিন্যাসে তার পার্থক্য হয় তবে রূপচর্চার ক্ষেত্রে নাকি পুরুষদের পেছনে ফেলে বরাবর এগিয়ে থাকেন মহিলারা আজকাল শহরে এমনকি মফস্বল শহরেও একাধিক রূপচর্চা কেন্দ্র খুলছে আর এই গোটা ঘটনা রূপচর্চাকে কেন্দ্র করে তবে ঘটনাটি কোনো রূপচর্চা কেন্দ্রের নয় ঘটনাটি ঘটেছে একটি স্কুলের মধ্যে স্কুলে ক্লাস বন্ধ রেখে ফেশিয়াল করাচ্ছিলেন প্রধান শিক্ষিকা সেই ঘটনায় ছবি তুলেছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাকে ঘিরেই যত কাণ্ড ঘটনাটি হচ্ছে উত্তরপ্রদেশের উন্নাও জেলার দণ্ডামাও গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গীতা সিং এদিন স্কুলে শিক্ষার্থীরা এসে দেখেন প্রিন্সিপাল সঙ্গীতা সিং ফেশিয়াল করাচ্ছেন স্কুলের মিড ডে মিল রান্নার জায়গায় রীতিমতো বিউটি পার্লার খুলে বসেছেন তিনি যেই সময়টা ক্লাস করানোর কথা সেই সময় ক্লাস বন্ধ করে স্কুলের প্রধান শিক্ষিকা ব্যস্ত রূপচর্চায় আর এই দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আনুম খান এরপর ওই অ্যাসিস্ট্যান্ট টিচার আনুম খানকে ধাওয়া করেন সঙ্গীতা সিং আনম খানের রেকর্ড করা ভিডিওতে দেখা যাচ্ছে রূপচর্চায় ব্যস্ত প্রিন্সিপাল সঙ্গীতা সিং আর সেই সময় তাকে হাতে না হাতে ধরেন আনুম খান দেখা যাচ্ছে রান্নার জায়গায় আসেন আনম খান মিস খানকে দেখে হন্তদন্ত হয়ে চেয়ার থেকে উঠে আসেন প্রিন্সিপাল মিস খান প্রিন্সিপালকে দেখে বলেন খুব ভালো আর এরপরই মিস খানকে ধাওয়া করেন প্রিন্সিপাল ধাবা করে মিস খানকে মাটিতে ফেলে কামরাতে থাকেন প্রিন্সিপাল মিস খানের হাতে কামড়েও ধরেন তিনি আর যতক্ষণ না রক্ত বেরোয় ততক্ষণ মিস খানকে ছাড়েননি প্রিন্সিপাল এই ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন আনুম খান আনুম খানের মেডিকেল টেস্ট করার পর তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্লক এডুকেশন অফিসার প্রিন্সিপাল সঙ্গীতা সিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আনুম খান আর কিছু মুহূর্তের মধ্যেই রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও এই প্রসঙ্গে বিঘাপুর ব্লকের অফিসার মায়ারাই বলেন দণ্ডামাও গ্রামের ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ক্লাস বন্ধ করে ফেসিয়াল করানো ও স্কুলের অন্য টিচারকে সকলের সামনে মারধর করা অপরাধ এই অপরাধের যথাযথ শাস্তি দেওয়া হবে ওই শিক্ষিকাকে ব্যুরো রিপোর্ট নিউজ উত্তর উত্তরপ্রদেশ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুত প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ